মাজুলীর যেটো ঐতিহ্য, এই ঐতিহ্য আমি সংরক্ষণ করব লাগিব। আর মাজুলীর যেটো প্রাকৃতিক সম্পদ সম্ভাবনার শক্তি, এই কথাটো আমি উপলব্ধি করব লাগিব। গতিকে আজি মাজুলীয়ে সমগ্র রাজ্যটি যে বিশুদ্ধ বাতাবরণ প্রদান করেছে আর সাংস্কৃতিক চিন্তা চর্চার যোগেদি একটা শক্তিশালী মানবীয় বাতাবরণ সৃষ্টি করেছে, গতি মাজুলীর উল্লেখযোগ্য আমার সমাজ জীবনত বরঙনি আছে। গতি এইখন মাজুলীর রাইজর প্রতিনিধি হিসাবে এই ঐতিহাসিক মাজুলী আরক্ষী থানা আধুনিক রূপ দিয়ার ক্ষেত্র আমি মৈত্রী আঁচনি যোগেদি পদক্ষেপ গ্রহণ করেছিল আর সামন্তরালভাবে গড়মূর থানা আর জেংরাইমুখ এই দুই থানাকু মৈত্রী আঁচনির অন্তর্ভুক্ত করা হয়েছে। আর লগতে মাজুলীর একটা ডাঙর অভাব আছিল, আরক্ষীর কোনো অতিথিশালা নাছিল। গতি এইবিলাক সম্পূর্ণরূপে নির্মাণ করে মাজুলী রাইজর বৃহত্ত স্বার্থত উৎসর্গা করা হয়েছে। মাজুলী রাইজ মহান, আর রাইজে এই গোটে কামখিনি করার ক্ষেত্রে আন্তরিকতার সহযোগিতা আগবাইছে। আর আপনার সাংবাদিক বন্ধু সকল, যিমান সংখ্যক মাজুলীর সাংবাদিক বন্ধু আছে, আপনার উল্লেখযোগ্য ইয়াত অবদান আছে। গতি আমি সকলে মিলিহে এই কাম করছো। গতি মই আশা রাখিছো যে এই আধুনিক রূপত গড় দিয়া এই থানা সমূহৰ পৰা মাজুলী রাইজৰ বাবে সকলো সময়তে আমাৰ ইয়াৰ দায়িত্ব থকা আৰক্ষী বিষয়া কৰ্মচাৰী সকলে রাইজৰ জীৱন সম্পত্তি নিৰাপত্তা দিয়াৰ ক্ষেত্ৰত যেন দৃঢ়তাৰে কাম কৰে আৰু তেখেতসকলে সততা নিষ্ঠাৰে কাম কৰি রাইজৰ আস্থা বুটলিবলৈ যেন সক্ষম হয়, ইয়াৰ বাবে মই তেখেতসকলক আৰক্ষী বাহিনীক বিশেষভাৱে নিৰ্দেশ দিছো। আৰু যোৱাকালিও মাজুলীৰ রাইজর আটাইতকৈ যেটো স্পর্শকাতর সমস্যা বানপানী গড়াকনিয়া, এই সন্দর্ভত মাজুলী রাইজে বহুদিনের প্রায় কৈ আছিল যে মাজুলীর বুকুত এটা জলসম্পদ বিভাগের কার্যালয় লাগে, যত নেকি জ্যেষ্ঠ অভিযন্তা থাকাটো দরকার আর তাত মেটেরিয়াল ব্যাংকের প্রয়োজনীয়তা আছে, কারণ মাজুলী বিভিন্ন ঠাইত খহনীয়া হয়। গতি রাইজর মনের কথা উপলব্ধি করে ইতিমধ্যে জলসম্পদ বিভাগের তরফরপরা এই মাজুলীর বুকুতে মাণ্ডলিক সংমণ্ডল কার্যালয় নতুনকে নির্মাণ করা হল আর এটা মেটেরিয়াল ব্যাংক ইয়াত ডেভেলপ করা হল, যাতে মাজুলীর বুকুত যতেই খহনীয়া হয় ততেই যেন ততাতরিয়াকৈ জলসম্পদ বিভাগের অভিযন্তাসকলে স্থানীয় রাইজর সহযোগত যাতে খহনীয়া প্রতিরোধ করার কামত আত্মনিয়োগ করব পারে। গতি এইখিনি কথাটো আপনার সকলে সহযোগিতা আছে। এনে ধরনের মাজুলীর বুকুত যা সাড়ে চারি বছর এটা উল্লেখযোগ্য পরিবর্তন অনার বাবে আমি প্রয়াস করছো, আর বহু কাম করবলগা আছে। আর রাইজর আপনার সকল সহযোগিতা আমি নিশ্চিতভাবে এপদ এপদকে মাজুলীর দীর্ঘদিনীয় সমস্যাবিল আমি স্থায়ী সমাধান করবলে সক্ষম। হয় হয়, দলংর কথা তো আপনাদের মানে কোয়া কথাই আসলে মাজুলী দলংখন নির্মাণ হব, ইয়ার ডিপিআর বনাবর কারণে ইতিমধ্যে নির্দেশ দিয়া হয়েছে, কারণ আপনাদের জানে কেবাবারও সার্ভে হল, কারণ সার্ভেটা যদি সঠিক নহয় দলংখন দুর্বল হব, আর দলংখন দুর্বল হলে ভবিষ্যতের কারণে এটা একটা ডাঙর ভয়ানক কথা হব। সেইভাবে টেকনিক্যাল টিমে কেবাটাও ঠাইত সার্ভে করে পেলায় এটা একটা সার্ভে সম্পূর্ণ করার দিকত ইতিমধ্যে তেখেতসকলে সিদ্ধান্ত উপনীত হয়েছে। আর সেইভাবে মই আজি এসপ্তাহের আগতে বিভাগক মাতি এই গোটেই কথাবিলাকৰ ক্ষেত্রত সোনকালে ডিপিআর প্রস্তুত করার কারণে তেখেতসকলক মই নির্দেশ দিছো। আর সামন্তরভাবে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থকা মন্ত্রী নীতিন গাডকারী ডাঙরিয়াও মোৰ টেলিফোন যোগেদি মোৰ লগত কথা পাতি এই কামত সম্পূর্ণরূপে সহযোগিতা করার কথা তেখেতে জনাইছে। গতি কেন্দ্রীয় রাজ্য সরকার মিলি নিশ্চিতভাবে মাজুলী রাইজর এই দীর্ঘদিনিয়া যে আশা সে আমি পূরণ করবই লাগে। আগর ৰৌৰখন মানে একচুয়ালি এই কম পানির সময় চলাই দিয়ার কারণে তাদের কি হল, আগর যখন রৌর সেখান বহুত বেশি হেভি, লুট লব পৰা কেপাসিটি আছে, কিন্তু তার কারণে পানির গভীরতার প্রয়োজন, পানির গভীরতা নথকার কারণে সেখানে বেয়া হল। গতি সেখানে মানে বিভাগের মন্ত্রীক নির্দেশ দিছো এই রিপ্লেস করে পেলায় মাজুলীর
কারণে এটা স্পেশাল দুখন আহি আছে আর এই আহি থাকে ইতিমধ্যে তেখেতসকলে মোক যোৱা সপ্তাহ জনাইছে যে বাংলাদেশের মাজেদি ইতিমধ্যে আহি আছে গতি মই ভাবু যে অহা বিশ দিনের ভিতর এই দুইখন স্টিমার পাবহি আর রাইজর যাতায়াতের বাবে এইখানে কথা নিশ্চিতভাবে সহায়ক হবে।